জানিয়ে আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর পর্যায় সারণীর অধ্যায়ের আমরা পাঠ যেটা আছে পর্যায় গ্রুপ বের করার নিয়ম, পর্যায় গ্রুপ নম্বর বের করার নিয়ম আমরা আজকের পাঠে আমরা শিখব। তো শুরুতে আসো, পর্যায় নম্বরটা আমরা কীভাবে বের করব? তোমরা যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করো তখন একদম বাইরের প্রধান শক্তি স্তরে যে নম্বরটা থাকে সেটাই হলো পর্যায় নম্বর। যেরকম আমি একটা মৌলের লিথিয়াম এটা ইলেকট্রন বিন্যাস করলাম ওয়ান এস টু, টু ওয়ান এস টু, টু এস ওয়ান। এই যে এখানে বাইরের প্রধান শক্তি স্তরে সে টু, শক্তি স্তরের নাম্বার টু, তাহলে এটাই পর্যায়। পর্যায় নাম্বার বের করার নিয়ম একটাই। তারপর যদি আমরা সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু, টু এস টু, টু থ্রি সিক্স, থ্রি এস ওয়ান, তাহলে এটার বাইরের প্রধান নাম্বার হলো থ্রি, শক্তি স্তরের নাম্বার, তাহলে পর্যায় নম্বর হলো তিন। তাহলে যে কোনো মৌল কোন পর্যায়ে আছে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারি। বাইরের যে নাম্বারটা থাকে একদম প্রধান শক্তি স্তরের বাইরের প্রধান শক্তি স্তরের সংখ্যাটাই হলো পর্যায় নম্বর বা পর্যায় সংখ্যা। তাহলে এটার নিয়ম একটাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা গ্রুপ নম্বর বের করা শিখব। গ্রুপ নম্বর বের করার কিন্তু নিয়ম তিনটে, আমরা আজকে এই তিনটা নিয়ম আমরা শিখব। গ্রুপ নম্বর কোন গ্রুপে আছে, কোন মৌল পর্যায় সারণীর যে সাতটা পর্যায় আঠারোটা গ্রুপ কোন গ্রুপে আছে আমরা সেটা শিখবো কিভাবে, তার এটার জন্য তিনটে নিয়ম। এক নম্বর, যদি বাইরের প্রধান শক্তি স্তর এস অরবিটালে যায়, যদি বাইরের প্রধান শক্তি স্তর শুধু এস অরবিটাল থাকে, যেরকম আমি একটা দেখালাম সোডিয়াম ওয়ান এস টু, টু এস টু, টু থ্রি সিক্স, থ্রি এস ওয়ান, তাহলে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে এস অরবিটাল। এই যে দেখো এস অরবিটাল, আর এটার উপরে ইলেকট্রন সংখ্যা হলো ওয়ান, তাহলে এই সোডিয়াম তিন নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপে আছে। কোথায় আছে? এটার পর্যায় হলো তিন, গ্রুপ হলো, গ্রুপ হলো ওয়ান, এক নম্বর গ্রুপে আছে। তোমরা পর্যায় সারণীর বই খুলে দেখো, পর্যায় সারণীর যে সোডিয়াম মৌলটা তিন নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপে আছে। এবার আসো, আশা করি বাকিগুলো তোমরা দেখে নিবে। দুই নম্বর আসো, আমরা ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখতে পাই বাইরের প্রধান শক্তি স্তর এস এবং পি অরবিটালে যায়, যেরকম আমি একটা কার্বন, এটা হচ্ছে ছয় পঞ্চাশের কার্বন সংখ্যা ছয়, ওয়ান এস টু, টু এস টু, টু পি টু, তাহলে দেখো এটার বাইরের প্রধান শক্তি স্তর এস অরবিটালেও গেছে, পি অরবিটালেও গেছে, এস অরবিটাল এবং পি অরবিটালে যায়। তাহলে যদি এস এবং পি অরবিটালে যায়, বাইরের প্রধান শক্তি স্তর যদি এস এবং পিতে হয়, তাহলে এটার গ্রুপ নম্বর বের করার নিয়ম হচ্ছে এটার গ্রুপ ন হবে, প্রথমে তোমরা এই দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করো টু প্লাস টু, টু প্লাস টু, আর এটার সাথে আরো কত যোগ করতে হবে দশ, তাহলে ফোরটিন, তাহলে এটা পর্যায় সারণীর দুই নম্বর পর্যায়ের চোদ্দ নম্বর গ্রুপে আছে। দেখো তোমরা বুঝে দেখতে পাবে যে কার্বন পর্যায় সারণীর দুই নম্বর পর্যায়ে চোদ্দ নম্বর গ্রুপে আছে, তোমরা করো। এবার দেখো এরকম মৌল আরও আছে, অক্সিজেনে করো, নাইট্রোজেনে করো, দেখতে পাবে একই। এবার আসো তিন নম্বর যে নিয়মটা, যদি পর্যায় সারণীর কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় বাইরের প্রধান শক্তি স্তর এস অরবিটালে যায়, কিন্তু এর আগে ডি অরবিটাল আছে, এর আগে কি আছে, ডি অরবিটাল আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস কীরকম হয়, যেরকম আমি করলাম এই যে স্ক্যান্ডিনেভিয়া ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, তারপরে দেখো থ্রি পি সিক্স আঠারো, থ্রিটিতে দিলাম না ফোর এস, আর এটার স্ক্যান্ডিনেভিয়া হলো একুশ, তাহলে দুই চার দশ বারো আঠারো বিশ একুশ। এখানে দেখ, লক্ষ্য করো প্রধান শক্তি স্তর এসর, একদম বাইরে প্রধান শক্তি স্তর এসর বিটা, কিন্তু এর আগে আছে ডি অরবিটাল, এক্ষেত্রে শুধু এটার গ্রুপ হবে কত, এই যে দুইটার ইলেকট্রন সংখ্যাটা তোমরা যোগ করে দাও টু প্লাস ওয়ান থ্রি, তাহলে স্ক্যান্ডিনিয়াম এই চার নম্বর পর্যায়ে। আগে আমরা বলেছি যে পর্যায়ের নিয়ম একটাই, বাইরের প্রধান শক্তি স্তরের এই সংখ্যাটা,
তাহলে এটা 6 নম্বর পর্যায় 6 নম্বর পর্যায়ে আছে আর এটার গ্রুপ হবে 3 নম্বর ঠিক আছে এ হলো আমাদের তিনটা নিয়ম আশা করি তোমরা বুঝতে পারছো পর্যায়ের সারণীটা সামনে রেখে পর্যায় সারণীটা সামনে রেখে তোমরা এই নিয়মগুলো দেখো তাহলে বাকি মোলগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে আমি এখানে তিনটা মোল মাত্র দেখালাম এই তিনটা মোলের নিয়মে আমরা বের করতে পারবো আর নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে এটা 18 নম্বর গ্রুপ সবগুলো 18 নম্বর গ্রুপ হিলিয়াম নিয়ম আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই মোলগুলো 18 নম্বর গ্রুপে আছে সাধারণত আমরা বলি যেসব মোলের রেজিস্টার বিন্যাস করলে দেখা যায় তার অরবিটালগুলো পরিপূর্ণ থাকে তার অরবিটালগুলো পরিপূর্ণ থাকে হিলিয়ামের দেখো হিলিয়ামের হচ্ছে 1s2 তারপর নিয়মের দেখো 1s2 2s2 2p6 দেখো এই অরবিটালে সর্বোচ্চ দুইটা থাকলে দুইটাই আছে এই যে পি অরবিটালে 6টা এই অরবিটালে 2টা এই অরবিটালে 2টা পূর্ণ আছে তাহলে এগুলো হচ্ছে এক কথা এগুলো হচ্ছে 18 নম্বর গ্রুপের মোল তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে পর্যায় সারণীর মোলগুলোকে আমরা মোলগুলোকে ইলেকট্রন বিন্যাস করে আমরা বের করতে পারবো এগুলো কত নম্বর পর্যায়ে আছে কত নম্বর গ্রুপে আছে আশা করি তোমরা এই এই এগুলো আমি যেগুলো আজকের ক্লাসে বলেছি এগুলো তোমাদের এই পাঠের মধ্যে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই বইয়ের যে অংশটুকু আছে পাঠ এটা তোমরা পড়ে নিবে আরও তোমরা ভালোভাবে এটা বুঝতে পারবে তো আজকের ক্লাসে এখানেই তোমাদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ